আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। জুম্মা মুবারক সবাইকে। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, সেই জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যেটা যেটা লাগবে, এবং ঘরোয়াভাবে বানাবো। বেশি কিছু মশলা এখানে আমি অ্যাড করব না। এখানে জলটা দিয়ে মানে চালটা একটু ভিজিয়ে নিলাম। এখানে আমার বর মশাই বসে পড়েছে মাংস কাটতে, এটা খুব ভালোই পারে যদিও। তো অনেকদিন থেকেই মন চাইছিল খেতে বিরিয়ানি, সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেলছি। আর যদি আমি মুখ ফুটে একবার বলি যে এটা খেতে মন চাইছে, তবে হ্যাঁ, তারপরের দিন আমি হাজির মানে পেয়ে যাব, হাজির হবে আমার বর সেই জিনিসটা নিয়ে এবং বলবে এটা বানাও, তুমি বলছিলে এটা বানাও। তো এখানে আমার মাংস কাটা এবং আলু কাটা হয়ে গেছে এবং পরিষ্কারভাবে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। রান্না যেহেতু আমার একটা ভালো লাগার জিনিস, খুব ভালো লাগে আমার রান্না বান্না করতে, সেই জন্য বানিয়ে ফেলি। মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আলুটা সেদ্ধ করে নেব, কারণ শুধু মানে তেলে ভাজলেও একটু হালকা সেদ্ধ করে নিলে না ভাজলে খুব সুন্দর হয়। এখানে আমি জলটা ফুটিয়ে নিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। আমি মাটি চুলায় রান্না বসিয়েছি, কারণ মাটি চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে, গ্যাসের থেকে তাড়াতাড়ি হয় এটা আমার মনে হয়, এবং রান্নার টেস্টও খুব দারুণ ভালো আসে। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব, আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আগে মনে হতো ছোট্টবেলায় যে একদিন আমি যদি রান্না করতে পারতাম তাহলে সবাই বলতো কীরকম হয়েছে কি না হয়েছে, খেতে কীরকম হয়েছে সেটা জানতে পারতাম, কিন্তু এখন বড় হয়ে মনে হয় এক একদিন ছুটি পেলেই ভালো হয়। এই যে এখানে আমি রাইস সিদ্ধ হয়ে গেছি, আর এখানে মাংসটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রেশারে মাংস দেবো, কারণ প্রেশারের মাংস খুব ভালো লাগে, একটা কালার এবং এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার সব কিছু কমপ্লিট এখানে, আমি আলু ভাজা, বেরেস্তা, রাইস, মাংস সব কিছু হয়ে গেছে। এবার জাস্ট আমি এটাকে সাজিয়ে নেব, সেজন্য একটা বড় ডেকচির মধ্যে ঘি মাখিয়ে নিলাম। এবার আমি সাজিয়ে নেব, এখানে রাইস, ঘি, আলু, বেরেস্তা সব কিছু দিয়ে দিয়েছি। এই যে মাংস দেখুন, প্রেশারের মাংস আমাকে খুব সুন্দর লাগে এই কালারের জন্য, এবং অল্প মাংস হলেও না সেটার একটা কালার সুন্দর আসে, যেটা আমার কড়াইয়ে খুব ভালো একটা লাগে না। এবং সেদ্ধ নিয়ে যেন কোনো কনফিউশন থাকে না যে হয়েছে কি না, সেদ্ধটাও খুব সুন্দর হয়, সেই জন্য আমার প্রেশার মাংস খেতে ভালোই লাগে, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি রাইসগুলোকে এবার সাজিয়ে নেবো, প্রত্যেকটা লেয়ারে আমি ঘি অ্যাড করছি। দিন দিন এত ফেটি, এই যে আমি এখানে চিনি অ্যাড করলাম, এত ফেটি হয়ে যাচ্ছে তবু না খেত মানে খাওয়ার যে নেশা সেটা আমাদের দিন দিন বাড়ছে, কেন জানি না, দিন দিন হেলদি তো আরও হচ্ছি, গুলুমুলু যাকে বলে। আপনারা কে কীরকমভাবে বিরিয়ানি বানান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু ভুলবেন না। আর আজকের বিরিয়ানিটা কীরকম হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে বিছিয়ে নিচ্ছিলাম, যেকে বলে না বিছিয়ে দে মা। আমার এই পাগলামিগুলো দেখি না অনেকে বলে এগুলো তুমি কী করো, ফেসবুকে দাও, অনেকে বলে, কিন্তু বিশ্বাস করেন ভালো লাগে, একটা ভালো লাগা মানুষের তৈরি হয়, সেটা নিয়েই মানুষ মানে খুশি থাকতে বেশি পছন্দ করে। তো আমিও এটা নিয়ে একটু ভালো থাকতে পছন্দ করি, মাঝে মাঝে মনে হয় না দিই, একটু রান্না করছি, এটা করছি, সেটা করছি, একটু জানা মানে দিই, আমার ভিডিওগুলো আপলোড দিই, তো সেটার জন্যই করি। দেখতে কেমন হয়েছে সেটা একটু বলবেন, হ্যাঁ তাহলে খুব খুশি হব। খেতে কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, যদিও আমার মনে হয় আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম বানানো হচ্ছে বিরিয়ানি। তো
কেমন হয়েছে আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের সাজাবো না লা সবাই লা একসঙ্গে এই যে আমাদের জন্য আমরা বিল নিয়েছি শশা দামে হয় কি স্যার চারটে প্লেট এক তোমার এটা খাওয়ার জন্য আস্তে আস্তে আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।